রেললাইন মেরামতির কারণে শিয়ালদহ শাখার শনি রবিবার একাধিক ট্রেন বন্ধ থাকছে। রেল লাইনের মেরামতির জন্য শনিবার রাত 10টা থেকে রবিবার ভোর 6টা অর্থাৎ 3/9/22 থেকে 4/9/22 পর্যন্ত শিয়ালদহ মেন শাখার একাধিক ট্রেন বাতিল থাকবে। ইতিমধ্যে রেলের তরফে জানানো হয়েছে এই সময়ের মধ্যে বাতিল হচ্ছে এক জোড়া শিয়ালদহ কল্যাণী সীমান্ত লোকাল, দুটি শিয়ালদহ নৈহাটি লোকাল বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, রেলের এই কাজের প্রভাব পড়বে ব্যারাকপুর নৈহাটি সেকশনেও। সংশ্লিষ্ট সেকশনে আপ ও ডাউন লাইনে দুজোড়া লোকাল ট্রেন বাতিল থাকবে। 31/1/91 নম্বরে নৈহাটি কল্যাণী সীমান্ত লোকালের সময়সূচি বদল করেছে রেল। পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে অন্যান্য দিন ট্রেনটি ভোর 4:10 ছাড়ে, কিন্তু ওই দিন ট্রেনটি নৈহাটি থেকে ভোর 5:12 ছাড়বে। রেল সূত্রে খবর, শিয়ালদহ নৈহাটি সেকশনে অগ্রাধিকারের ভিত্তিতে কাজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিয়ালদহ শাখার অন্যতম ব্যস্ত এই শাখা প্রতিদিন কয়েক লক্ষ যাত্রী বিভিন্ন প্রান্তে যাতায়াত করেন। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত 8 ঘন্টা ডাউন লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রেখে কাজ করা হবে। রেল কর্তারা জানান, নির্দিষ্ট সময়ের আগেই কাজ শেষ হয়ে যাবে। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।